বাবা যে কত বড় সম্পদ, কত বড় সম্পদ, অসুস্থতা বিপদ মুসিবত আসতো, যখন দেখতাম চেষ্টা করো আর কুল কিনারা পাচ্ছি না, তখন বাবাকে মোবাইলে বলতাম, বাবা একটু বিপদে আছি দোয়া চাই। আমার কাছে মনে হতো বাবাকে জানানোর কিছুক্ষণ পরেই ওই বিপদটা কেটে যেত। পিতা মাতার অবাধ্য হবেন না, আপনি বাবাকে গালি দেবেন দমক দেবেন, বাবারে বুড়া কইয়া গালি দেয় কিছু জালেমও আছে না নাই। বাবা মা টাকা পয়সা চাইলে বিরক্ত বিরক্ত। রাসূলের একজন সাহাবী বিশ্ব নবীর কাছে গেলেন, গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নালি মালাও ওয়া ওয়ালাদা ওয়া আবি ইউরিদু আন ইহতাজা ইলা মালি। হুজুর আমার ছেলে আছে সন্তান আছে, আমার মালও আছে টাকা পয়সাও আছে, তবে আমার বাবা আমার কাছে টাকা পয়সা চাচ্ছে, আমি বাবারে দিতামনি, আপনি কি কন? আল্লাহর হাবিব বলেন, আনতা ওয়া মালুকা লি আবি, ও মিয়া বাবা চাইবে কেন, বাবা তো ধরে নেয়ার অধিকার রাখে, কারণ তুমি এবং তোমার মাল সবটার মালিক তোমার বাবা। এখন সন্তানেরা মারে লইয়া বাবারে লইয়া ভাগাভাগি করে, তিন সন্তান, দশ দিন দশ দিন দশ দিন দশ দিন দশ দিন টানাটানি। এবং এমন সন্তান আছে, এমন হতো বাগা, দশ দিন যখন যায় নয় নম্বর দিনে মারে বাবারে স্মরণ করাইয়া দেয়, কাল থেকে আমাদের খানা শেষ, ওই ঘরে যান। তুমি হতো বাগা, তুমি হতো বাগা, তুমি যখন তোমার মা তোমার বাবারে স্মরণ করাইয়া দিছ, কাল থেকে খানা শেষ। তোমার মা মনে মনে কয়, ছেলে নয় মাসের বেশি পেটে লইছি, কোনো ভাগ কাউকে দেই নাই, তোরে প্রসব করার সময় জীবনের ঝুঁকি নিয়েছি, কাউকে কষ্টের ভাগ দেই নাই, আড়াই থেকে দুই বছর আড়াই বছর দুধ খাওয়াইছি, কষ্টের ভাগ কাউরে দেই নাই। তো তিন চার বছর পাঁচ বছর পর্যন্ত পায়খানা করতি, নিজে পানি নিতে জানতি না, তোর এই পায়খানা ডান হাত বাম হাত বুঝি নাই, দুই হাতে তোর পায়খানা মুছছি, এই কষ্টের ভাগ কাউরে দেই নাই। আজকে দশ দিন পরে আমার কষ খানার দিন শেষ। ও এমন ভাইয়েরা এখানে আছেন যারা মা বাবাকে ভাগাভাগি করছেন, আমি আপনাকে বলছি, আপনাকে বলছি, হ্যাঁ বন্ধু, তিন ভাই আপনি একাই খাওয়াবেন, বড় ভাই কি শখ নাই খেদমতের, ছোট ভাইয়ের কি শখ নাই, তারা তো দশ দিন খাওয়াইতে পারে, ওটা আমি মানা করি নাই, তবে আপনার মাকে আপনার বাবাকে আপনি আপনার বউয়ের সামনে দাঁড় করাইয়া উঁচু গলায় বলে দেবেন, ও আমার মা, ও আমার বাবা, আমার ছোট ভাই তোমাদের খাওয়াতে চায়, বড় ভাই খাওয়াতে চায়, তাই তাদের ঘরে তোমরা খেতে পারো, তাদেরও দোয়া দরকার, তাদেরও হক আছে, তবে আমি ঘোষণা করছি আমার ঘরের দরজা তিরিশ দিন তোমাদের জন্য খোলা। আপনার স্ত্রীকে বলে দিতেই হবে, বলে দেবেন অবশ্যই, যা আমার মা বাবা খাবে কোনোদিন বলবা না, দিন শেষ হইয়া গেছে, যখন খেতে চায় খাবে, যখন ঘরে ঢুকতে চায় ঘর ঢুকবে, তিরিশ দিন খোলা কোনো কথা নাই। আল্লাহর হাবিবের কাছে সাহাবী হাজির হইয়া জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই আমার উপর আমার মা বাবার কি কি হক আছে, আপনি একটু বলে দেন। আল্লাহর হাবিব এক দুই তিন চার পাঁচ নাম্বার সিরিয়াল বলেন নাই, এই হক এই হক এই হক,
এগুলা না বলে সংক্ষেপে বলে দিলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা তারাই তোমার জান্নাত তারাই তোমার জাহান্নাম এখন তাদেরকে খুশি করে কেমনে জান্নাত পাওয়া যায় সেই চিন্তা সেই ফিকির তুমি করো তাদেরকে খুশি করো জান্নাত তোমার হাতের মুঠোয় আপনাদের কাছে এবার আমি জানতে চাই যারা আমার কথা শুনছেন মা বাবাকে খুশি করা কি খুব কঠিন জোরে বলুন না খুব কঠিন মোটেও কঠিন না কোন কোন মা আছে ও ভাই এক বিরা পান কিনে দিলে খুশি হয়ে যায় এক বিরা পান কিনে দিলে খুশি কোন কোন বাবা আছে 100 টাকা 500 টাকা দিলে খুশি আরে বাবা আমারও নাই বাবা নাই বাবা সে কত বড় সম্পদ কত বড় সম্পদ অসুস্থতা বিপদ মুসিবত আসতো যখন দেখতাম চেষ্টা করো আর কুল কিনারা পাচ্ছি না তখন বাবাকে মোবাইলে বলতাম বাবা একটু বিপদে আছি দোয়া চাই আমার কাছে মনে হতো বাবাকে জানানোর কিছুক্ষণ পরেই ওই বিপদটা কেটে যেত দাঁত থাকতে অনেকে দাঁতের মর্ম বুঝে না যখন বুঝে তখন বুঝেও কোনো লাভ আর হয় না মা বাবা এমন সম্পদ আমার ভাই ওদের সাথে বেয়াদবি করো না কোনোদিন বাগাবাগি করো না বউ ফোন দিয়েছে ছেলে খেতে চেয়েছে আঙ্গুর স্বামীকে বলে আসতে একটু আঙ্গুর নিয়ে এসো আপনি আঙ্গুর নিলেন বটে কিন্তু ঘরের দরজা দিয়ে আঙ্গুর লইয়া ঢোকেন নাই ঘরের পিছন দিয়া আগে জানালা দিয়ে আঙ্গুরটা ঘরে ঢুকাইয়া তারপরে দরজা দিয়া ঢুকছেন আপনার মা টের পায় নাই বাবা টের পায় নাই কারণ আপনি চাইছেন আপনার ছেলেটা আঙ্গুর আধা কেজি আনছে একাই খাক মা বাবাকে দেখান নাই যদি খাইয়া ফেলে সকালবেলায় আপনার ছেলেটা দাদুর সাথে গল্প করতে গিয়ে বলছে দাদু গত রাতে আব্বা তো আঙ্গুর আনছে ছোট মানুষ কইয়া দিছে মা বাবা তারা দুইজনে ভাবে একজন আরেকজনের দিকে তাকায় ফোলা তো রাতের 11টা বাজায় ছিল আঙ্গুর তো হাতে দেখি নাই আচ্ছা কখন আঙ্গুর টানলো কই ফোলা তো ডুকছে রাতের 11টা আমাদের চোখের সামনে দিয়া তখন তারা বোঝে তাদের বয়স তোমার চেয়ে কম নয় তাদের বুদ্ধি তোমার চেয়ে কম নয় তুমি যে রাতের বেলায় জানালা দিয়া আঙ্গুরটা আগে খাটে ফেলাইয়া ঘরে ঢুকছ বুঝা ফেলে ওই মা বাবার কলিজার মাঝে একটা ধাক্কা লাগে আমার পোলা বুঝে আমারও বিশ্বাস করে না বদ্দোয়া মুখে দেয়া লাগে না বদ্দোয়া এটারে কয় শ্বশুর শাশুড়িকে নিয়ে বড় মাছ খায় মা বাবাকে ডাকে না কারণ মা বাবার আজকে তো তারিখ নাই তারিখ তো আরেক ঘরে অথচ খেতে বসে মায়ের বারবার মনে পড়ে যায় কত বড় রুই মাছ আনছে ছোটকালে নিজে না খাইয়া এরকম মাছ তোরে কত কাঁটা বেছে বেছে খাওয়াইছি আর আজকে শ্বশুর শাশুড়িকে নিয়া আত্মীয় স্বজনকে নিয়া বড় মাছ খাইলি ডাকলি না ও সন্তান আমি তোমাকে বলি তুমি মাছ খাও নাই তুমি বিষ খাইছ তুমি বিষ খাইছ কিছু ছেলে আছে বউর কাছে গিয়ে মেও মায়া করে বিড়ালের মতো বউর কাছে যাইয়া কয় মারে একটু ডাকমনি বাবারে একটু ডাকবো কিনা বউ দমক মারে পরশু দিনে না খানা শেষ হইল আজকে আবার কিসে ডাকা ডাকি শ্বশুর শাশুড়ি আত্মীয় নিয়ে খায় বউয়ের কথা শুনে মা বাপ খেতে ডাকে না তোমার মতো ছেলে এই মা বাবার ঘরে জন্ম নেয়ার অধিকার রাখো না তুমি হতভাগা